animal. Tada! Tada! হাওড়া থেকে কন্যাকুমারী আসতে ট্রেনের সময় লাগলো 47 ঘন্টা। আমরা পার হলাম 2600 কিলোমিটার পথ। এটাই হচ্ছে কেপ কমোরিন বা কন্যাকুমারী। এই কন্যাকুমারিকায় মেলে 7 রকমের বালি। প্রবাদ আছে, হিমালয় দুহিতা পার্বতীকে বিয়ে করেন শিব, আর সেই বিয়ের আশীর্বাদী 7 রকমের চালেরই নাকি এই রূপান্তর। তবে কন্যাকুমারিকায় স্নানের উপযোগী শিবিজ নেই, জলে নামাও বিপদ। তবে মন্দিরের ডাইনে বাঁধানো ঘাটে স্নান করা যেতে পারে। সূর্যোদয় ও সূর্যাস্ত সুন্দর দৃশ্যমান, তবুও যেন অবস্থান মাহাত্ম মহান করে তুলেছে একে। আপনিও চোখ বুঝে ভেবে নিন, পৌঁছে গেছেন কন্যাকুমারিকায়। সেইটাই তো খুঁজে পাচ্ছি না তো। আমার ফটক তুলছিস, চল চল ভালো করে তো।
কেমন খেলে বলো? ও বেশ দারুণ খেয়েছে। চলে যাই। টুপিটা রাখলে তো মুশকিল না তাই? হ্যাঁ টুপিটা চিনতে পারছি। এ বাবা শুনলে রোদ তো বাবা টুপিটা পড়ছে না রোদ দেখি একটা। হ্যাঁ সবাই দাঁড়িয়ে যাও না এই আগে দিন।
আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা। হে ও হে আও সোনা মেলা লাগি ও হে ও হে আও নে 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 হে হে ও হে আও চুলে যাক পিছু টান উড়ে যা মন উড়ান ঠকারন কে উদাস আজ এমনি চল বিন্দাস ভেসে যাই উড়ে জানা রে ভেসে জানা রে চেনা ঘর ছেড়ে সবাই উড়ে জানা রে ভেসে জানা রে চেনা ঘর ছেড়ে সবাই হে ওরে Ba-da-b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 a-
রাজপথ গলি পথ ছেড়ে রঘুরাজ শুধুই আমার গায়ে রে বারে বারে রি শহর থেকে অনেক দূরে রাজপথ গলি পথ ছেড়ে রঘুরাজ শুধুই আমার গায়ে দিগন্তের সীমানায় মেলে দিলাম ডানা তাই সাগরের মোহনায় ছোট্ট নৌকা ছুটলো তাই দিগন্তের সীমানায় মেলে দিলাম ডানা তাই সাগরের মোহনায় ছোট্ট নৌকা ছুটলো তাই আমাদের ছুটি ছুটি চললে বলবি ওই আনন্দ ঝর্ণা আমাদের ছুটি ছুটি চললে বলবি ওই আনন্দ ঝর্ণা এটা হচ্ছে সানরাইজের ছবি এখন ঘড়িতে সকাল 6:07 এরকম হয়েছে এই কন্যাকুমারিকাতেই গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেওয়া হয় সেই স্মৃতিতে মন্দির হয়েছে 1956 সালে নির্মাণশৈলী এমনই যে প্রতি 2রা অক্টোবর দুপুর 12টায় সূর্যরশ্মি ছিদ্রপথে গিয়ে সরাসরি গান্ধী মূর্তির মুখে পড়ে